হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি খুব সকাল সকাল চলে এসেছি। এখন বাজে হলো গিয়ে সকাল 6টা। তো আজকে এই টাইম থেকে আমার ব্লগটা স্টার্ট হয়ে গেল আর এখনো বিছানা তোলা হয়নি। এই যে দেখো, জাস্ট ঘুম থেকে উঠেছি, বিছানা পড়ে আছে, বিছানা তুলবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ত্রিশু স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। মানে সকালবেলাটা তো আমাদের খুবই ব্যস্ততম সকাল। তো ত্রিশুকে নিয়ে ওর বাবা এখন দৌড়াচ্ছে, ও রেডি হচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরে চাটা বসিয়ে এসেছি। তো এই যে দেখো বন্ধুরা, ত্রিশু একদম রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে দেখো ত্রিশু এখন রেডি। আর আজকে আজকে হলো গিয়ে শনিবার। তো শনিবারে হলো ত্রিশুর পুরো সাদা ড্রেস, জুতো থেকে একদম পুরো সবকিছু দেখিয়ে দে। আর এভাবে দেখায় কে, তুই এভাবে দাঁড়া। এই যে দেখো, প্যান্ট জুতো একদম সবকিছু, টাই সবকিছু সাদা। তো ত্রিশু রেডি হয়ে গেছে, এখন হলো আমার পালা, আমি রেডি হব। আর আজকে ত্রিশুর বাবার বন্ধ আছে, ও থাকবে বাড়িতে। আমাদের মা ছেলে দুজনকে বেরোতে হবে। তো ত্রিশু এখন চলে যাচ্ছে স্কুলে। মা, তুমি আসবে না তো? আমি তোমার সাথে যাবো না, কিন্তু আমাকে আমার স্কুলে তো যেতে হবে বাবা। তো তুমি তোমার স্কুল যাবে, আমি আমার স্কুল যাবো, বাবা বাবার অফিস যাবে। বাবা আমাকে আগে স্কুল দিয়ে আসবে। তো বন্ধুরা, আর আমার শরীরটা ভালো নেই, কালকে রাত্রে ওষুধ নিয়েছিলাম। বন্ধুরা, তো দেখো বাবা ছেলে চলে যাচ্ছে, ওরা বের হয়ে গেছে। আর এখন সকাল ব্যাপারটা, সকালবেলাটা না আমাদের জন্য খুবই টাফ ব্যাপার হয়ে গেছে। তো রেডি, বের হলো ওরা। বন্ধুরা, ত্রিশু তো বের হয়ে গেল, এবার আমার পালা, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। এই যে দেখো, আবার এদিকে ভাত ফুটছে। তো ভাতটা প্রায় হয়ে এসছে, আর তরকারি তো আমি রাত্রেবেলা রান্না করে রেখেছিলাম, সেগুলি এখন গরম করে নিয়েছি। আর আমি সবার আগে হলো চাটা ছেঁকে নেব। তো চলে এসেছি স্কুল থেকে, আর জাস্ট কিছুক্ষণ আগে আসলাম, এসে এখানে বসেছিলাম অনেকক্ষণ টাইম। তারপরে ভাবলাম যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর বন্ধুরা, এখন সব কাজকর্ম হয়ে গেছে, যেহেতু আজকে ও বাড়িতে আছে, ওর আজকে অফিস ছিল না, বন্ধ। তো আজকে ওর সেকেন্ড স্যাটারডে, ও বাড়িতে আছে। ত্রিশুর স্কুল ছিল, ত্রিশুকে স্কুল থেকে নিয়ে এসেছে, দেখলে সকালবেলা ও স্কুল যাচ্ছিল। আর আমি জাস্ট এইমাত্র, মানে কিছুক্ষণ হয়েছে, আধ ঘন্টার মতো হয়েছে, আমি ডিউটি থেকে আসলাম। তো এখন একটা কাজই শুধু বাকি আছে, সেটা হলো ঘরটাকে একটু মোছা। তো ঘর মোছাটা কমপ্লিট করে তারপরে স্নানে যাব, ত্রিশুকে স্নান করাবো। তো ত্রিশুর স্নান বাকি আছে, আমার স্নান বাকি আছে, তাহলে ও এখনও মনে হয় স্নান করেনি। তো চলো তাহলে বন্ধুরা, আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর বন্ধুরা, বিকেলবেলা এখন আবার চলে এসেছি তোমাদের সামনে। আর দুপুরবেলা তো স্নান টান করে এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম, স্কুল থেকে এসেছি। আর শরীরটা তো ভালো নেই, তোমাদেরকে বলেছি। তো বিশ্রাম নিতে নিতে মানে ঘুমটা ভালোই এসে গেছিলো, তো একটু ঘুমিয়েছি। আর এখন হলো বিকেলের কাজকর্ম প্রায় শেষ, সন্ধ্যে প্রদীপ টদীপ দেওয়া হয়ে গেছে আমার। আর এখন কাপড় চোপড় একটু গোছাবো, তারপরে আজকে হলো গিয়ে শনিবার। তো আমাদের শনিবারের মানে শনি পুজোটার জন্য ও সব কিছু রেডি করছে বাইরে। শনি পুজো হবে, এই টাইমেই শনি পুজোটা হয়ে যায়, নিত্য পুজো। তো ও পুজোটা দেবে, তারপরে বন্ধুরা আমরা একটু বের হব। আর বের হব বলতে একটু বাজারের দিকে যাব, দেখি সেল টেল শুরু হয়েছে কিনা, তো কিছু কেনাকাটা করতে পারে কিনা দেখি। সবাই তো মানে কেনাকাটা করে নিচ্ছে, আমাদের তো এখনও কোনো কিছু কেনা হয়নি। তো নিজের জন্য কিছু কিনে আর না কিনে, ছেলের জন্য তো একটু কিনতে হবে। তো দেখি কি কিনবো, না কি দেখেই শুধু চলে আসবো, সেটা এখনো বলতে পারছি না, গিয়ে বলতে পারবো। তো চলো, যাওয়ার আগে এদিকে আমি ঘরের কাজ আর একটু বাকি আছে। এই যে এখানে কাপড়, তো কাপড়গুলি এখন গুছিয়ে নেব, কাপড় গুছিয়ে ত্রিশুকে একটু টিফিন খাইয়ে দেবো। রান্নাঘরে চলে এসেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে ত্রিশুর টিফিনটার কথা মনে পড়ল। তো আজকে বন্ধুরা দুধটা ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম, নষ্ট হয়ে গেছে কিনা জানি না। তো আগে দুধটা জাল করে নি, ত্রিশুকে একটু দুধ দিয়ে টিফিন দিয়ে দেবো, এই জন্য দুধটা জাল করে নিচ্ছি। আর শশাগুলোর অবস্থা দেখো, রোজ মানে ও বাজার করলে এত পরিমাণে শশা আনবে, আর সত্যি কথা শশা আমার একদম ভালো লাগে না, আমি তো খেতেই চাই না, খাই খুব কম খাই, তো নষ্ট হয়ে যায়, অর্ধেক শশা নষ্ট হয়ে যাবে, অনেক শশা নিয়ে আসে যখন বাজার করে। তো ত্রিশুর জন্য দুধটা জাল করে নি। তো বন্ধুরা, ত্রিশুকে
ভেবেছিলাম খালি দুধ মুড়ি বা কিছু একটা দেবো, এখন ভাবলাম যে না ওটস আর একটু দুধ দিয়ে বানিয়ে দিই। দুধ আর ওটস বসিয়েছি, এই যে দেখো আজকে অনেকদিন হয়েছে ওটস দিয়েছি ওকে, তো ভাবলাম এখন একটু ওটস আর দুধই করে নিই, ও খাবে। এদিকে এই যে দেখো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি, আমি ত্রিশু আর ত্রিশুর বাবা তিনজনে মিলে এখন একটু বেরোচ্ছি। আর এতটা পরিমাণে গরম পড়ছে কি বলবো তোমাদেরকে, গরমের জন্য মানে কোথাও এখন বেরোতে হলে কোনটা না কোনটা পরবো কনফিউজড হয়ে যায়। তো এখন আমরা রেডি, এই যে তো চলো তাহলে একটু ঘুরে আসি। আর এখন তো বাসন্তী পুজো স্টার্ট হয়েছে, তো ত্রিশুও রেডি হয়ে গেছে, এখন ও বেরোচ্ছে আমাদের সাথে। তাহলে চলো বন্ধুরা, বাকি কথা পরে হচ্ছে। আর এখনো আমার রান্না বান্না মানে সব কাজকর্ম পড়ে আছে, ভাবলাম যে একটু আগে আসি বাজার থেকে, তারপরে রান্নাবান্নাটা করব। আর হয়তো একটু লেট হয়ে যাবে আজকে, তো মাছ ঝোল আর ভাত করব, তো এসে এসেই রান্নাটা বসাচ্ছি। তাহলে চলো বন্ধুরা আমরা বেরোচ্ছি। এই যে দেখো বন্ধুরা খুব সুন্দর লাইটিং করেছে, আমরা মানে পুজোতে চলে এসেছি, তো ত্রিশুকে নিয়ে আমি প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর ওকে বললাম যে একটু শ্যুট করে দিতে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো একটা পুজোই হয় আমাদের এখানে, মানে এই বাসন্তী পুজোটা একটা পুজোই হয়। এই যে দেখো কিছুক্ষণ পরে এখানে অর্কেস্ট্রা আসবে, তো এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, গান বাজনা ওইগুলি চলছে, তো লোকজন আস্তে আস্তে ভিড় করছে, মানে এখনও তো সন্ধে রাত্র, তো আরও একটু পরে যখন অর্কেস্ট্রা চলবে তখন হয়তো লোকজনের ভিড় হবে। আর এদিকে চলো, আমরা তো বেশিক্ষণ দাঁড়াবো না, ভাবলাম যে একটু প্যান্ডেলটা ঘুরে দেখে আসি, ভিতরে মাকে একটু দর্শন করে আসি, তারপরে আমরা বের হয়ে যাব। কারণ বলেছি তোমাদেরকে যে একটু শপিংও করব প্ল্যান আছে, তো এই ব্যাপারে এই মানে এই ভেবেই বের হয়ে যাব। তো এই যে দেখো কি সুন্দর মায়ের মূর্তিটা, খুব সুন্দর হয়েছে, তো মাকে দেখার সৌভাগ্য হয়ে গেল। আর ভালো করে একটু তুলে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে, সব কিছু একটু তুলে নিলাম। আর এদিকে ও ধূপকাঠি মোমবাতি নিয়েছে মায়ের ওখানে দেওয়ার জন্য, তো এখন আমার ছেলে আর ও দুজনে বাপ বেটা দুজনে মিলে ওইগুলি জ্বালিয়ে দিচ্ছে। আর আমি তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিচ্ছি, মানে ভিতরে প্যান্ডেলের ভেতরেরটা একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আর বন্ধুরা একদম চলে আসতে লেগেছিলাম, তারপরে দেখলাম একটা বাচ্চা মেয়ে স্টেজে উঠলো, তো এই যে দেখো ও মনে হয় মানে নতুন ডান্স শিখছে। তো এই যে দেখো আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে আরেকটা ছোট বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখিয়ে দিচ্ছে, তো ওটা একটু দেখতে ভালোই লাগছিল, ওটা দেখলাম, দেখে তারপরে বের হয়ে গেলাম আমরা পুজোর ওইখান থেকে, মণ্ডপ থেকে বের হয়ে সোজা আমরা চলে গেলাম হলো কেনাকাটা করার জন্য, মানে একটা কাপড়ের দোকানে ঢুকে গেছি। আর সেইলে যে জিনিসগুলো দিয়েছে বন্ধুরা আমার একটু ভালো লাগছিলো না, তারপরে আমি ভাবলাম যে দোকান থেকে নিই, মানে সেলের সেল ছাড়াই কিছু নিয়ে নিই। তো এখন ত্রিশুর জন্য ড্রেস দেখবো, তারপরে বাবার জন্য, তারপরে হলো আমার ভাইয়ের ছেলে, মানে তিনজনের জন্য ড্রেস দেখছি এখন এখানে। তো বন্ধুরা এই যে দেখো আমরা দেখেছিলে একটু বাজারে বের হয়েছিলাম, তো এখন চলে এসেছি। আর এসেই বন্ধুরা আমি হাত পা ধুয়ে ঘরে ঢুকেছি, এখনও ড্রেস চেঞ্জ করিনি, তো হাত পা ধুয়ে ঘরে ঢুকে ভাবলাম একটু ক্যামেরাটা অন করে নিই। আর বন্ধুরা এখন রাত্রি প্রায় 9:40 মতো বাজছে, ঘরে ঢুকে এখন ত্রিশুর আজকে খাওয়ার টাইমটা অনেক আগেই বের হয়ে গেছে, তো আমি ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করার আগেই কী করলাম আজকে রান্নাঘরে ঢুকে গেছি, কারণ ভাতটা বসিয়ে দিলাম, তো ভাত বসিয়ে দিয়েছি, পুজো ঘুরে আসলাম, দেখলে আমাদের পুজো ঘোরা হয়ে গেছে। আর ওইখানে না বন্ধুরা অর্কেস্ট্রা চলছিল, তো গান হচ্ছিল, প্রোগ্রাম মানে চলছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছি, ওই কারণে আরও একটু টাইম লেগে গেছে,
বাচ্চারা কিছু শপিং করতে হলে তো জানোই কিছু ঘোরাঘুরি করতে হয়, তো আজকে সেরকম বেশি কিছু শপিং করিনি, জাস্ট ত্রিশুর জন্য আর আমার বাবার জন্য, ত্রিশুর ভাইয়ের জন্য মানে আমার ভাইয়ের ছেলের জন্য, তো ওদের তিনজনের জন্যই আজকে নিয়েছি। আর কি শপিং করেছি বন্ধুরা সেটা শপিং ব্লগে দেখাবো, আজকে হয়তো একটু তুলে রাখবো, আজকে আর দেখাবো না কারণ ব্লগ বড় হয়ে যাবে অনেকটা। আর এখন তো আমাকে জানো রাত্রিবেলা রান্নাবান্না করতে হবে, কারণ আমি আজকে রান্নাবান্না কিছুই করে যায়নি, তো ভাত এখন বসিয়ে দিয়েছি, এসেই মাত্র ভাত বসিয়ে দিয়েছি যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর ত্রিশুকে খাওয়াতে সুবিধা হয়। আর এই যে দেখো বন্ধুরা, এখানে আমি মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, তো এই যে দেখতে পাচ্ছ এখানে হলো তেলাপিয়া মাছ আর আছে হলো কারফু মাছ, কিন্তু আমি তেলাপিয়া মাছ দুটোকেই এখন রান্না করবো রাত্রিবেলা, তেলাপিয়া মাছের একটু ঝাল করে নেব আমাদের দুজনের জন্য, আর ত্রিশু আজকে খেয়ে নেবে হলো দুধ ভাত। তো ত্রিশুর জন্য আগে ভাতটা নামিয়ে দিই দুধ ভাত, আর আমি এদিকে ড্রেসটা চেঞ্জ করে চলে আসি, তাহলে রান্নাটা স্টার্ট করে দেবো, কারণ তেল লঙ্কা ওসব পড়বে ড্রেসে, তো ভাত তো ঝটপট বসিয়ে দিতে পেরেছি ড্রেস পরে। তো চলো তাহলে আমি ড্রেসটা একটু চেঞ্জ করে আসি। তো এই যে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে মাছ ভাজাটা আগে বসিয়ে দিয়েছি, তোমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি ঝোল করে নেব। আর এগুলি একটু বড়ো বড়ো সাইজের তেলাপিয়া মাছ, তো পিস করে নিই, তো এখন এগুলিকে ঝোল করে নেব। মাছ ভাজাটা নামিয়ে যে তেলটা ছিল সেটাতেই আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটাটা দিয়ে এতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে মশলাটাকে মানে পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এতে আমি শুধু পেঁয়াজ বাটা দিয়ে করছি না, একটু টমেটোও নিয়ে নিয়েছি, তো বন্ধুরা টমেটোগুলোও দিয়ে দিলাম। আর এখন গরমের দিনে আমার কাছে টক জিনিস খুব ভালো লাগে, যদিও আমার গলার প্রবলেম আছে তারপরেও টক খেতে ভালো লাগছে। তো এই যে টমেটো দিয়ে দিলাম, তারপরে এখানে দেখো আমি নুন, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ওসব দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে একটু ভালো করে এই যে দেখো কষিয়ে নিয়েছি, আর ভালো করে কষানো হয়ে গেল, এতে এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি। জলটা ফুটে উঠলেই বন্ধুরা আমি মাছটা দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা আমি ডিনার করে নিই, তারপরে আবার আসছি। আজকে ডিনার করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ হলো তোমরা দেখেছো সন্ধেবেলাটা ঘরে ছিলাম না, তো কাজ তো সেই রেগুলার রুটিনের কাজকর্ম, সন্ধেবেলা এই চা করা, টিফিন খাওয়া, রাত্রের ডিনার রেডি করা, ছেলেকে পড়াশোনা করানো, তো যে কাজগুলি ঘর গোছানো, যে কাজগুলি আজকে আমার পক্ষে সম্ভব হয়নি কারণ বাইরে থেকে একটু বের হয়েছিলাম। তো বন্ধুরা আমি ভাবলাম কি এসেই মাত্র রান্নাঘরে ঢুকে, কারণ ত্রিশু খাবে, তো রান্নাটা বসিয়ে দিয়েছি দেখলেই, আর এই কারণে আজকে ডিনারটা করতে একটু লেট হয়ে গেছে। আর বন্ধুরা আজকে বাসন্তী পুজোও একটু ঘুরলাম, তারপরে প্লাস একটু শপিংও করেছি, তো রাত্রে হয়ে যাচ্ছিলো, এই কারণে আমি আর নিজের জন্য কিচ্ছু কিনিনি, তো গরিব মানুষ কি আর কিনবো বলো, নিজের জন্য ছেলেকে দিতে পারলেই মনে শান্তি। তো আমার নিজের জন্য কেনাকাটা আসলে সত্যি হবে কি না সেটাও আমি জানি না, তো দেখা যাক, এখনও আছে। বরকে মানে বরের মাথায় বাড়ি দিয়ে যদি কিছু নিতে পারি তাহলে তো ভালো। তো তোকে বলছিলাম বন্ধুরা আমাকে শপিং করার জন্য কিছু টাকা দিতে, কিন্তু ও দিল না। আর আজকে আজকে যখন বাড়িতে এসে বললাম যে তুমি আমাকে টাকা দিলে না, ওর আসলে মানে কি বলবো, ওর উপরে অনেক চাপ আছে আমি বুঝতে পারছি, তো বলল যে এক বছর যদি না নাও তাতে কি কি হয়ে যাবে, এবছরটা না হয় নাই কেনাকাটা করো, এমনিতে তো সারা বছর কেনাকাটা করো, আবার এই পয়লা বৈশাখের কেনাকাটাও করতে হবে, এক বছর না করলে কি হয় আমাকে বলছে। তো কিছু বলিনি আমি, দেখা যাক, দিলে তো দেবে না দিলে নেই, তো এটা ভেবেই মানে আছি এখন। আর বন্ধুরা মানে শরীরটা কিন্তু ভালো নেই, মানে দেখে জানে না কতটুকু বুঝতে পারছো, দেখে বোঝা যাচ্ছে না, দেখে আমাকে চাঙ্গাই লাগছে, তো শরীরটা ভালো নেই, সর্দি কাশি গলা ব্যথা, আর এই যে দেখো ওষুধ নিয়ে অলরেডি আমি বসেছি, তোমাদেরকে দেখিয়ে দিই, আমার মানে খেতে হবে এখন ওষুধটা খেতে হবে, এই যে দেখো আরেকটা কাশি পাই, বুঝেছ তো, এটা থেকে অলরেডি দুপুরবেলা খেয়েছি একবার, এখন আবার এটাকে আমাকে খেতে হবে, তাছাড়া সর্দির জন্য তো সেরকম কোনো ওষুধ নেই ঘরে। তারপরেও যেটা ছিল নাকের জল পড়া বন্ধ হওয়ার একটা ওষুধ ছিল বন্ধুরা, ইনস্ট্যান্ট জল পড়া বন্ধ হয়ে যাবে ওরকম ওষুধ, যেটা আমি মানে কি বলবো, এর আগে যখন সর্দিটা হয়েছিল তখন ওকে দিয়ে আনিয়েছিলাম, নাকের জল পড়তে পড়তে একদম নাক একদম ঘা হয়ে গিয়েছিলো এদিকে, তো ওই জন্য ওকে দিয়ে আনিয়েছিলাম। আর
ওই ওষুধটা একটা ছিল, ওটা খেয়ে নিয়েছি, জল পড়াটা বন্ধ হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে এখনও পুরোটা সর্দি আছে, কারণ বের হতে পারেনি না, জোর করে ওষুধ খাইয়ে বন্ধ করে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, কথা বললে আবার শুধু কথাই বলতে ইচ্ছে করে তোমাদের সাথে, এখন আর কথা বলবো না, গলার মানে কষ্টও হচ্ছে আমার কথা বলতে, তো এখন আর বকবকটা করছি না আজকের মতো। তাহলে বন্ধুরা ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, কালকে আমি আসবো আরেকটা নিউ ব্লগ নিয়ে। আর তোমরা সকলের কাছে আমার এটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করছি তো প্লিজ 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 একটু আমার ভিডিওটা কষ্ট করে দেখবে। আর যারা নিউ আসবে আমার চ্যানেলটাকে ভিজিট করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যে কথাটা আমার ফার্স্টে বলার কথা ছিল সেটা আমি লাস্টে বলছি। যাই হোক কিছু হবে না, ঠিক আছে, টাটা, বাই, গুড নাইট।